হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েডের নতুন এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এ পর্যন্ত অ্যান্ড্রয়েডের উপর অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল আমি তৈরি করেছি, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখে নিয়েছেন। সোফার আমি যতগুলো প্রজেক্ট তৈরি করেছি সবগুলো প্রজেক্টেই লিনিয়ার লেআউট ইউজ করেছি। এবার আমি আপনাদের নতুন আরেকটি লেআউটের সাথে পরিচয় করে দেবো, সেটি হচ্ছে রিলেটিভ লেআউট। পরবর্তী কয়েকটি ভিডিও টিউটোরিয়াল থাকবে লেআউট রিলেটেড। রাইট, তো প্রথমে একটা প্রজেক্ট খুলে নেব। প্রজেক্টের নাম আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি দিচ্ছি রিলেটিভ লেআউট ডেমো, মাই রিলেটিভ লেআউট ডেমো দিলাম প্রজেক্টের নাম। নেক্সট 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 অ্যান্ড ফাইনালি ফিনিশ। রিলেটিভ লেআউট সম্পর্কে দু একটা কথা বলে নিচ্ছি। রিলেটিভ লেআউট হচ্ছে লিনিয়ার লেআউটের ঠিক পরে, যদি বলি আমি, সবচেয়ে বহুল ব্যবহৃত একটি লেআউট, এবং রিলেটিভ লেআউট হচ্ছে খুবই ফ্লেক্সিবল একটি লেআউট। আমি এখানে আপনাদের ফ্লেক্সিবিলিটি সম্পর্কে একটু ধারণা দিই। প্রথমে যেটা করবো, কনস্ট্রেন্ট লেআউটটা এখানে সরিয়ে আমি রিলেটিভ লেআউট বসাবো, যেহেতু আমরা রিলেটিভ লেআউটের ব্যবহার দেখতে চাচ্ছি। টেক্সট ভিউটা এখান থেকে সরিয়ে নিতে পারি। তো আজকে আমি প্রথমে আপনাদের ডিজাইন ভিউতে নিয়ে যাব। আপনারা চাইলে কিন্তু ডিজাইন ভিউয়ে, যেহেতু আমরা এবার এখানে লেআউট হিসেবে সিলেক্ট করে দিয়েছি রিলেটিভ লেআউট, এবার কিন্তু ইচ্ছা মতো আপনারা যে কোনো জায়গায় বাটনকে প্লেস করতে পারেন, যে কোনো একটা ভিউকে প্লেস করতে পারবেন, প্লেসমেন্ট করতে পারবেন। সে ফর এক্সাম্পল, বাটন এখানে একটা বসালাম, এখানে আরেকটা বসাচ্ছি, আমার ইচ্ছা মতো আমি যেখানে খুশি সেখানে বসাতে পারতেছি। সো এটা হচ্ছে রিলেটিভ লেআউটের ফ্লেক্সিবিলিটি। ওকে, বাট আমি ডিজাইন ভিউ দেখাবো না, আমি আপনাদের সরাসরি এক্সএমএল ফাইলে দেখাবো। কারণটা হচ্ছে, অ্যাজ এ ডেভেলপার প্রফেশনাল হিসাবে আপনাদের উচিত সে দুইটা জিনিস সম্পর্কে ভালোভাবে জানা, কীভাবে এক্সএমএল ফাইলে করতে হয় এবং কীভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হয়, দুইটা জিনিস সম্পর্কেই আপনাদের জানা উচিত। সো আমি যেটা করবো, এখানে যেগুলো তৈরি করেছি সেগুলো আমি রিমুভ করে দিচ্ছি। আমি সরাসরি এক্সএমএল ফাইলে আপনাদের বোঝানোর চেষ্টা করবো। এখানে প্রিভিউটা ওপেন করে নিচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় কি হচ্ছে। প্রথমে আমি একটা বাটন নেবো, লক্ষ্য রাখবেন, বাটনের র্যাপ কন্টেন্ট নিচ্ছি। বাটনে একটা টেক্সট সেট করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। টেক্সটটা এক্সএমএল ফাইলে করাটা বেটার, বাট আমি এখানে করতেছি সিম্পলিসিটির জন্য। একটা আইডি দিয়ে দিচ্ছি। ওকে, সো বাই ডিফল্ট দেখতে পাচ্ছেন লেফটের টপ সাইড থেকে টপ লেফটে আমাদের বাটনটা প্লেসমেন্ট হয়ে গেছে। তো এবার আপনারা যদি কখনো চান যে এটা সেন্টার করতে, হরিজেন্টালি ভার্টিক্যালি কিংবা এখানে সেন্টারে নিয়ে আসতে, তো এটা করতে পারবেন অবশ্যই। সেজন্য তিনটা অপশন আছে। সেই তিনটা অপশন আপনারা এখানে যখনই অ্যালাইন ইউজ করবেন, লক্ষ্য রাখবেন, বা সেন্টার ইউজ করবেন, সবচেয়ে বেটার হয় যখনই সেন্টার ইউজ করবেন, তখন এই তিনটা অপশন দেখতে পারবেন যে হরিজেন্টালি সেন্টার করতে পারবেন, ভার্টিক্যালি, এবং প্যারেন্টের উপর সম্পর্ক রেখে আপনারা কী করতে পারবেন, এটাকে সেন্টার করতে পারবেন। তো এখানে রিলেশনাল লেআউট, যেহেতু এটা রিলেটিভ লেআউট, তো একটা ভিউ বা এখানে মাল্টিপল ভিউ বা আপনারা যেটা বলেন প্যারেন্টের উপর রিলেশনটা রেখে আপনারা এক একটা ভিউকে প্লেসমেন্ট করতে পারবেন। এক একটা ভিউকে আপনারা কোথায় রাখবেন সেটা কিন্তু নির্ধারণ করবে প্যারেন্টের উপর বা অন্য কোনো একটা ভিউয়ের উপর। ওকে, সো আমরা যদি এখানে প্যারেন্টের উপর ভিত্তি রেখে বা হরিজেন্টালি যদি করি, নর্মালি লক্ষ্য রাখবেন যে আমি চাচ্ছি সেন্টার হবে হরিজেন্টালি, এবং এখানে আপনারা এখানে ভ্যালু হিসেবে ট্রু অথবা ফলস দিতে পারেন। বাই ডিফল্ট ফলস দেওয়া থাকে, তো ফলস দেওয়ার প্রয়োজন নাই। অবশ্যই এখানে আমরা কী করবো, ট্রু দেবো। তাহলে দেখতে পাচ্ছেন বাটনটা এবার সেন্টার হয়েছে হরিজেন্টালি। এবার এখানে চেঞ্জ করে লেআউট সেন্টার ভার্টিক্যাল দিতে পারেন। দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি এবার এটা কী হয়ে গেছে, এটা সেন্টার হয়ে গেছে। এবার ফাইনাল ওয়ান যেটা দেখতে চাচ্ছি আমরা, সেন্টার ইন প্যারেন্ট, অর্থাৎ রিলেটিভ লেআউটের যেটা আমরা ইউজ করেছি, রিলেটিভ লেআউটটা কিন্তু পুরো এলাকা জুড়ে আছে, এবং সেই রিলেটিভ লেআউটের সাথে সম্পর্ক রেখে আমরা কী করেছি, এবার সেন্টার করেছি। বাটনটা সেন্টার হয়েছে তার প্যারেন্টের সাথে সম্পর্ক রেখে। তো প্যারেন্টটাকে রিলেটিভ লেআউট, তো প্যারেন্টের কোথায় বসবে, সেন্টারে বসবে, সেটাই বলে দিয়েছি, এবং ভ্যালুটা ট্রু বলে দিতে হবে। ওকে, সো এতটুকু নিশ্চয়ই বুঝতে আপনাদের সমস্যা হয় নাই। এবার আরও কিছু অপশন আমি আপনাদের দেখাই, একটু লক্ষ্য রাখবেন। বাই ডিফল্ট লেফট থেকে এটা থাকবে, সবসময় লেফটের দিকে থাকবে বাই ডিফল্ট। সো এবার আমরা চাচ্ছি যে এটা লেফট থেকে না রাইট থেকে দেখাবে। সো আপনারা এটাও করতে পারেন, অর্থাৎ অ্যালাইনমেন্টটা কোন দিক থেকে হবে সেটা বলে দিতে পারেন। বাই ডিফল্ট অ্যালাইন লেফট থাকে, আপনারা অ্যালাইন প্যারেন্ট, অ্যাকচুয়ালি প্যারেন্টের লেফট থেকে শুরু হয়। সো আমরা প্যারেন্টের রাইট থেকে শুরু করতে পারি, অর্থাৎ রিলেটিভ লেআউটের রাইট থেকে শুরু করতে পারি, ট্রু দিতে পারি। এখানে অন্যান্য অপশনগুলো আপনারা চেক করতে পারেন। অ্যালাইন প্যারেন্ট লেফট তো বাই ডিফল্ট থাকেই, যেটা বলেছিলাম, অ্যালাইন প্যারেন্ট রাইট, অ্যালাইন প্যারেন্ট বটম, অ্যালাইন প্যারেন্ট রাইট, সরি টপ। সো এই অপশনগুলো ইউজ করতে পারেন। আমি আরেকটা অপশনে দেখাচ্ছি, অ্যালাইন বটমটা দেখাচ্ছি আপনাদের। অ্যালাইন প্যারেন্ট বটম অপশনটা দেখাচ্ছি, সেখানে ট্রু দিয়ে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন এটা এবার বটম থেকে দেখাচ্ছে। ওকে, সো কীভাবে অ্যালাইনমেন্ট প্যারেন্টের উপর ভিত্তি করে অ্যালাইনমেন্ট করতে, সেটা নিশ্চয়ই আপনারা এবার শিখে গেলেন। এবার আরও কিছু অপশনের সাথে আপনাদের পরিচিত করে দিই। মাল্টিপল যদি ভিউ থাকে তাহলে কীভাবে প্লেসমেন্টটা করবেন সেটা দেখাচ্ছি। সে ফর এক্সাম্পল একটা বাটন আছে, এটা সিলেক্ট করে আমি আরেকটা
সাহায্যে। তো সেম আইডি হওয়ার জন্য এখানে অ্যারর দেখাচ্ছে, সে ফর এক্সাম্পল এখানে বাটন টু দিলাম আইডি হিসেবে এবং এখানে টেক্সট হিসেবে বাটন টু দিয়ে দিলাম, ওকে সরি টু দিয়ে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাটন ওয়ান দেখাচ্ছে না, বাটন ওয়ানের ঠিক উপরে এটা বাটন টুটা বসে গেছে, বাট আমরা এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি বাটন ওয়ানের ঠিক নিচে দেখাবো, ওকে বাটন টুকে নিচে দেখাবো। তো এখানে চারটা অপশন আপনারা ইউজ করতে পারেন, অথবা বাটন বাটন ওয়ানের ঠিক বাম দিকে বাটন টুকে নিয়ে আসতে পারেন, কিংবা বাটন ওয়ানের ডান দিকে নিয়ে আসতে পারেন, কিংবা বাটন ওয়ানের উপরে, কিংবা বাটন ওয়ানের নিচে, অর্থাৎ নিচে নেওয়ার জন্য আপনাকে ইউজ করতে হবে ভিলো লেআউট ভিলো লেআউট বিলো প্রপার্টি। আমরা কার নিচে যাচ্ছি ঠিক তার আইডিটা বলে দিতে হবে, আমরা যাচ্ছি বাটন ওয়ানের আইডি ঠিক বাটন ওয়ানের নিচে আসবে, সো এক্স্যাক্টলি বাটন ওয়ানের নিচে চলে এসেছি। এবার আপনারা চাইলে অ্যাবাব অপশনও ইউজ করতে পারেন, তো এখানে অ্যাবাব অপশন ইউজ যখন করবেন তখন অবশ্যই একটা প্রবলেম হবে, সেটা বলতেছি একটু পরে। লেআউট রাইট অফ ইউজ করতে পারেন, টু রাইট অফ অর্থাৎ ডান দিকে, সো কার ডান দিকে দেখাবে তার আইডিটা এখানে বলে দিতে হবে, বাটন ওয়ানের ডান দিকে, এই যে দেখতে পাচ্ছেন বাটন ওয়ানের ডান দিকে চলে এসেছে। এবার যদি আপনারা এখানে মনে করতেছেন যে টু লেফট অফ ইউজ করবো, অর্থাৎ বাটন ওয়ানের বাম দিকে চলে যাবে বাটন টুটা, এই কাজটা যদি করতে চান আপনারা, লেফট অফ এবার যদি দেখেন এখানে বাটন ওয়ানের বাম দিকে দেখাচ্ছি, কিন্তু এখানে কিন্তু বাটন ওয়ানের বাম দিকে এটা আসে নাই। আচ্ছা, তো এই প্রবলেমটা কীভাবে সলভ করবো আমরা? প্রথমে যেহেতু এখানে বাটন ওয়ান আছে লক্ষ্য রাখবেন, তারপরে হচ্ছে বাটন টু, ওকে, কিন্তু এইখানে দেখাচ্ছে বাটন টু, যেহেতু বাটন ওয়ানের উপর বাটন টুটা বসে গেছে, বাম দিকে দেখাবে আর বাটন ওয়ানটাকে ডান দিকে। তাহলে আমরা এই কাজটা কি এইখানে করতে পারি না? আমরা বাটন ওয়ানকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে বাই ডিফল্ট বাম দিকে কী চলে আসবে? বাটন ওয়ানটা চলে আসবে, বাটন টুটা চলে আসবে। তাহলে এই কাজটা করি আমরা, এখানে অ্যালাইন প্যারেন্ট, এখানে অ্যালাইনমেন্ট ইউজ করবো না দুঃখিত, আমরা ইউজ করবো টু রাইট অফ, লেআউট টু রাইট অফ, এবং এখানে আমরা আইডি দেবো কার ডান দিকে আমরা নিতে চাচ্ছি ঠিক তার আইডিটা দেবো, আমরা বাটন টু এর ডান দিকে নিতে চাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন বাটন টু এর ডান দিকে বাটন ওয়ানটা চলে এসেছে। সো এরকম আপনারা অন্যান্য প্রপার্টিসগুলো সেট করতে পারেন এখানে। তাহলে আমি কী কী বললাম, এখানে চারটা অপশন ইউজ করতে পারেন আপনারা খুব সহজেই, লেআউট অ্যাবাভ, লেআউট বিলো, লেআউট টু লেফট অফ, লেআউট টু রাইট অফ, ওকে। এবং ফাইনালি যে জিনিসটা আমি আপনাদের দেখাবো, এখান থেকে দুইটা বাটনই সরিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, আবার নতুন করে একটা বাটন তৈরি করে নিচ্ছি, বাটন র‍্যাপ কন্টেন্ট র‍্যাপ কন্টেন্ট, টেক্সট দিয়ে দিচ্ছি বাটন, আইডি দিয়ে দিচ্ছি এখানে আইডি। এবার এটাকে আমি সেন্টার নিয়ে আসতে চাচ্ছি, তো সেন্টার নিয়ে আসার জন্য কী করতে হবে সেটা নিশ্চয়ই আপনারা জানেন, এখানে সেন্টার ইন প্যারেন্ট এটা অপশন ইউজ করতে পারি এবং এটা দেখতে পাচ্ছেন সেন্টারে চলে এসেছে, ওকে। এবার চাচ্ছি একটা টেক্সট ভিউ আমি অ্যাড করবো এখানে, টেক্সট ভিউ র‍্যাপ কন্টেন্ট র‍্যাপ কন্টেন্ট, একটা টেক্সট দিয়ে দিচ্ছি টেক্সট হ্যালো, এবং একটা আইডি দিয়ে দিতে পারি এখানে আইডি, বড় করে দিয়ে দিই যাতে করে বুঝতে সুবিধা হয়, 20 এসপি দিয়ে দিচ্ছি, টেক্সট স্টাইল বোল্ড করে দিচ্ছি, ওকে ফাইন। এবার চাচ্ছি আমি যে বাটনের ঠিক ডান দিকে আসবে এই টেক্সট ভিউটা, ওকে, বাটনের ডান দিকে, তো ডান দিকের জন্য নিশ্চয়ই আপনাদের মনে আছে টু রাইট অফ অপশনটা ইউজ করতে পারি, এবং কার বাম ডান দিকে আসবে সেটা এখানে বলে দিচ্ছি বাটনের ডান দিকে আসবে, ওকে। কিন্তু বাটনের ডান দিকে ঠিকই এসেছে কিন্তু এখন উপরের দিকে, ওকে, সেটাকে কীভাবে নিচে নামিয়ে আনতে হবে, কীভাবে এক্স্যাক্টলি এখানে আনতে হবে সেটা এবার আপনাদের বলে দিচ্ছি। এবার আমি এখানে লেআউট অ্যালাইন অপশনটা দেখাচ্ছি যে এই বাটনের সাথে সম্পর্ক রেখে কীভাবে অ্যালাইন করবেন সেটা দেখাচ্ছি। সো আগে আমরা প্যারেন্টের সাথে সম্পর্ক রেখে অ্যালাইনমেন্টটা দেখেছি, এবার অন্য একটা ভিউয়ের সাথে সম্পর্ক রেখে আমরা অ্যালাইনমেন্টটা করবো। সো এখানে আমি অ্যালাইনমেন্টটা করতে যাচ্ছি লেআউট অ্যালাইন টপ থেকে, অ্যালাইন টপ থেকে আমি অ্যালাইনমেন্টটা করতে চাচ্ছি, অ্যালাইন টপ, এই যে লক্ষ্য রাখবেন লেআউট অ্যালাইন টপ, এবং কার টপ সাথে সম্পর্ক রেখে এই অ্যালাইনমেন্টটা হবে এক্স্যাক্টলি এই বাটনটা যতটুকু টপ থেকে অ্যালাইনমেন্টটা হয়েছিল ঠিক এটাও আমি চাচ্ছি, টেক্সট ভিউটা এতটুকু হবে, তো তার সাথে সম্পর্ক রেখে বাটনের সাথে সম্পর্ক রেখে। তাহলে দেখতে পাচ্ছেন টপ থেকে অ্যালাইনমেন্ট হয়েছে, কার সাথে সম্পর্ক রেখে, এক্স্যাক্টলি বাটনের সাথে সম্পর্ক রেখে, অর্থাৎ বাটনের মতোই অ্যালাইনমেন্টটা হয়েছে। সো আপনারা এই কাজটা অ্যালাইন বটম থেকেও করতে পারতেন, কিন্তু দেখতে পাচ্ছেন যে বাটন এবং এই যে টেক্সট ভিউ কিন্তু একইভাবে অ্যালাইনমেন্টটা হয় নাই, ওকে। সো এক্স্যাক্টলি যদি এজ ইট ইজ চান, স্মুথলি চান, তাহলে যেটা করতে পারেন এখানে আপনারা, এখানে আপনারা অ্যালাইন বেস লাইন অপশনটা ইউজ করতে পারেন, আমি আবার লিখতেছি একটু লক্ষ্য রাখবেন, লেআউট অ্যালাইন বেস লাইন, ওকে। সো অ্যালাইন বেস লাইনের সাহায্যে একেবারে পারফেক্টলি স্মুথলি করতে পারেন, আমরা চাচ্ছি বাটন আইডির সাথে স্মুথলি হয়ে যাবে, তো এখানে অ্যালাইন টপ আর অপশনটা ইউজ করার দরকার নেই, আপনার অ্যালাইন টপ, অ্যালাইন রাইট, অ্যালাইন বটম, অ্যালাইন লেফট, অথবা সবার শেষে যেটা ইউজ করলাম অ্যালাইন বেস লাইন অপশনটা ইউজ করতে পারবেন, ওকে। তাহলে সে কী করবে, বাটনের
বাটনের সাথে সম্পর্ক এক্স্যাক্টলি এজ ইট ইজ অ্যালাইনমেন্টটা করে নেবে। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন এইবার কিন্তু একেবারে স্মুথলি এখানে দেখাচ্ছে। ওকে, সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আর এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, লিনিয়ার লেআউটে যে গ্র্যাভিটি অপশন ইউজ করেছেন এটা কিন্তু এখানে ইউজ করতে পারবেন না, ডেফিনেটলি ইউজ করতে পারবেন না। ওকে, তো আজকে ভিডিও এতটুকু থাকবে, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব টেবিল লেআউট নিয়ে। আশা করি সেই ভিডিওটি আপনারা দেখবেন, আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ।